নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 4 সেপ্টেম্বর টু 31 ডিসেম্বর 2023 দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে, অর্থাৎ এই 120 দিন বকরি থাকছে মেষ রাশিতে। আপনি মিথুন রাশির মানুষ, আপনারা এই 120 দিন কি ফল পেতে চলেছেন, আপনাদের 5টি মহা ভবিষ্যৎবাণী এই ভিডিওতে আমি জানাবো, যা ধ্রুব সত্য হতে চলেছে। দেখুন, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি নবগ্রহের মধ্যে সব থেকে শুভ গ্রহ হিসেবে কিন্তু বিবেচিত হয়। দেবগুরু বৃহস্পতির ডিপার্টমেন্টটা রয়েছে আপনার জ্ঞান, অর্থ, শিক্ষা, সন্তান। মেয়েদের ক্ষেত্রে আপনাদের হাজবেন্ড কেমন হবে, আপনারা স্বামী সুখ কেমন পাবেন, এটাও কিন্তু বৃহস্পতি কিন্তু দেখায়। তাই আপনাদের জন্মছকে বৃহস্পতি প্লেসমেন্ট কেমন রয়েছে তার উপর নির্ভর করবে আপনি আপনারা এই সময় কেমন রেজাল্ট পেতে চলেছেন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা বলি, দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতি আমাদের জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে কি না, বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দেয়। এবং যখন শুভগ্রহ বকরি হয় তার শুভ গুণ 3 গুণ বৃদ্ধি পায়। অনেকে ভাবে যে বকরি মানে গ্রহটি এক ঘর থেকে এক ঘরে চলে যাওয়া, সেটা না। বকরি কথার অর্থ হচ্ছে প্রত্যেকটি নবগ্রহ কিন্তু সূর্যকে কিন্তু প্রদক্ষিণ করছে। যখন ডিগ্রিগত দিক থেকে দূর চলে যায়, অনেক দূরে চলে যায়, তখন কিন্তু সেই গ্রহটা বকরি হয়ে যায়। এই বকরি হওয়া ফলে সেই গ্রহটার কি মুভমেন্টটা ধীর হয়ে যায়, অর্থাৎ স্লো মোশন হয়ে যায়। এই বকরি হওয়ার ফলে মিথুন রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু শুনবেন। দেখুন, আপনারা অনেকেই বলছেন যে কৌশিকদা, বৃহস্পতি গ্রহকে ভালো করব কি করে। দেখুন, বৃহস্পতি গ্রহকে ভালো করতে গেলে আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো অবশ্যই। দেখুন, আপনাদের রাশির একাদশে বৃহস্পতি অবস্থান করছে, একাদশভাবের ফল দিবে, আপনার দশমভাবের ফল দিবে, আপনার থার্ড হাউসের ফল দিবে, আপনার পঞ্চম হাউসের ফল দিবে এবং আপনার সপ্তম গৃহেরও কিন্তু ফল দিবে। অর্থাৎ এই বকরি বৃহস্পতি কিন্তু রেট্রোগ্রেড বৃহস্পতি এই ফলগুলো কিন্তু দিবে। দেখুন, বকরি হয়ে আপনার একাদশভাবে কর্ম হবে কিন্তু কিছুটা ফল দেবে। দেখুন, প্রথম কথা, যারা কর্মের জায়গাটা নিয়ে সমস্যা চলছিল, এই 4 মাসের মধ্যে আপনাদের কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, কর্মক্ষেত্রে আপনাদের ডেজিগনেশান চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাইছিলেন যে ট্রান্সফারের চিন্তা করছিলেন, অর্থাৎ যেখানে আছেন সেখান থেকে ট্রান্সফারের ব্যাপারে ভাবছিলেন, আপনারা কিন্তু এই সময় ট্রান্সফারের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে আপনাদের প্রশংসা বৃদ্ধি কিন্তু করবে। দেবগুরু বৃহস্পতি বকরি হয়েছে, কর্মক্ষেত্রে প্রশংসা এবং আপনার পদোন্নতি হওয়ার গাঢ় যোগ কিন্তু রয়েছে এই 120 দিন, 4 মাস টানা। এই সময় মধ্যে যারা MNC কোম্পানিতে চাকরি করছেন বা সরকারি ক্ষেত্রে চাকরি করছেন, সেখানে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির একটা গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। একাদশভাবে বৃহস্পতি থাকছে, দেখুন এই সময় আপনাদের সফলতা, ইনকাম,
প্রফিট লাভ আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে দেবগুরু বৃহস্পতি। এবং সরাসরি আপনাদের থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে। আমি একটি কথা বলবো, যারা বিশেষভাবে ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি মার্কেটিং লাইনে রয়েছেন বা আপনি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন বা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন বা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনাদেরকে ভালো কিন্তু লাভ কিন্তু দিবে। এবং এই সময় আপনাদের যোগাযোগ কমিউনিকেশানগুলো বৃদ্ধি করবে। আপনি যদি ফিল্ডের কাজ করেন বা আপনি যদি ট্রান্সপোর্টের কাজ করেন, এখানে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। তবে আপনাদের যথেষ্ট প্রচেষ্টা আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু আপনাদেরকে দিবে, পরিবর্তন আপনাদেরকে কিন্তু দিবে। এবার আসি আপনাদের পঞ্চম গৃহে দৃষ্টি দিচ্ছে। দেখুন পঞ্চম গৃহে দৃষ্টি, যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন বা যারা নতুন বিবাহিত জীবন শুরু করেছেন, সন্তানের জন্য একটা চিন্তাভাবনা করছেন, এই 120 দিন আপনাদের গাঢ় সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই সময় আপনারা ফ্যামিলি প্ল্যানিংটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনার ঠিক এই পঞ্চমভাবে দৃষ্টি দিয়ে শিক্ষাক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদেরকে করবে। যারা হায়ার এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু কিছুটা নিজেদের মধ্যে কনফিউশন অবশ্যই থাকবে, কোন লাইনে গেলে ভালো হয়, কোন সেক্টরে গেলে ভালো হয়, আমি MBA করব না আমি নর্মাল কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করব, এই জায়গাগুলো বা আমি বিটেক করব, এই জায়গাগুলো নিয়ে নিজেদের মধ্যে কিন্তু কিছুটা হলো কনফিউশন সৃষ্টি কিন্তু হবে। কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা, শেয়ার বাজার স্টক মার্কেট ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পেতে চলেছেন। এবার আসি আপনাদের ঠিক সপ্তম গৃহে দৃষ্টি দিচ্ছে। প্রথম কথা হচ্ছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন 10 জন 15 জন মিলে, আমি বলবো এখানে কিছুটা হলো সচেতন থাকুন। কিছু কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়া বা ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো জায়গাতে টাকা লস যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে আপনাদের ডেলি ইনকাম আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি করবে, এই 120 দিন 4 সেপ্টেম্বর টু 31 ডিসেম্বর। দেখুন আমি এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছি না দেবগুরু বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে, কিন্তু হ্যাঁ বর্তমানে যে গ্রহের যে গোচর সেই অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এবং সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন, আপনাদের গাঢ় বিবাহ অথবা শুভ বিবাহের কিন্তু সম্ভাবনা, কথাবার্তা বা বিয়ে কনফার্ম হয়ে যাওয়া বা বিয়ে হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের ভাগ্যভাবে শনি কিন্তু অবস্থান করছে, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সুযোগ কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে। লিখে রাখুন এই 120 দিন দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে আপনি আপনারা যদি মিথুন রাশির মানুষ হন, আপনাদের জন্য এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে। দেখুন যদি আপনার জন্মছকে বৃহস্পতি প্লেসমেন্ট ভালো থাকে, এই 4 মাসটা আপনারা গুছিয়ে কাজ করুন, আগামী দিনে ব্রাইট ফিউচার কিন্তু হবে। কি করবেন, আপনাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি খারাপ রয়েছে, আপনারা বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন। বিশেষভাবে দেবগুরু বৃহস্পতির যে অশুভ যে কারকতা সেটা কিন্তু আপনাদের
বন্ধ কিন্তু হবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, তাতে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তৈরি করতে কিন্তু উৎসাহিত আমি কিন্তু হব। তো আজ এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।